আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও টপিক নিয়ে। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি রোগের ওষুধ সম্পর্কে জানাবো যে রোগটি যে কোনো পাখির ক্ষেত্রে হয়ে থাকে। যেমন আপনি যদি বাজিকের পাখি, ককাটেল পাখি, লাভ বার্ড, ঘুঘু জাতীয় পাখি, ফিন্স পাখি, যে কোনো পাখি আপনি পালেন না কেন, একটা রোগ আছে যে রোগটি পাখি যে কোনো পাখিরই হয়ে থাকে। এই পাখির এই রোগটি যদি হয় তাহলে কিন্তু আপনার পাখি মারা যাবে। তাই এই পাখিকে যদি রোগটি হয় তাহলে আপনি আপনার পাখিকে কীভাবে বাঁচাবেন সেই পদ্ধতিগুলো আজকে আপনাদেরকে দেখাবো, এবং আপনি কোন মেডিসিনটি ইউজ করবেন সেটাও আপনাদের কাছে দেখাবো। তাই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোটো একটু কথা বলতে চাই, যদি আপনি আমার এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার প্রথমে আপনি পেয়ে যান। প্রথমেই বলে নিচ্ছি যে রোগটি সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে পাখির চোখে ইনফেকশন, অর্থাৎ পাখির চোখে ক্ষতের সৃষ্টি হয়, পাখির চোখ ফুলে যায়, পাখির চোখ দিয়ে পানি পড়ে, একটা সময় পাখির চোখ বন্ধ হয়ে যায়। আমার এখানে দুটো পাখি আছে যে দুটার চোখে ইনফেকশন হয়েছিল। আমি মোটামুটি দুই দিন একটা মেডিসিন ইউজ করেছি এবং আজকে আল্লাহর রহমতে আমার পাখিগুলো সুস্থ আছে। তাই আজকে আমি এই ভিডিওটি আপনার জন্য করছি যাতে আপনারাও এই মেডিসিনটি ইউজ করে দুই তিন দিনের ভিতরে আপনারা এই ফলটি পেতে পারেন। তো পাখির চোখে ইনফেকশন কেমন হয় সেটা আমি আপনাদেরকে পাখি ধরে দেখাচ্ছি। আপনারা পাখির এই চোখে খেয়াল করে দেখুন, পাখির চোখটা কেমন লাল হয়ে আছে এবং পাখির চোখ থেকে পানি পড়েছিল, এটাই হচ্ছে পাখির চোখে ইনফেকশন। সাধারণত পাখির চোখে যদি ব্যথা পায়, যেমন পাখির খাঁচায় যদি খোঁচা লাগে বা অন্য পাখি যদি আঘাত করে, তাহলে পাখির চোখে ইনফেকশন হয়ে থাকে। আপনারা খেয়াল করে দেখুন পাখির চোখে একটু পানি জমে আছে। তো এই পাখির চোখটা আমি দুদিন আগেও একদম বন্ধ হয়ে গিয়েছিলো ইনফেকশনের কারণে, কিন্তু আমি একটি ওষুধ ইউজ করেছি, মাত্র দুই দিন সময় লেগেছে, এই পাখিটা সুস্থ হয়ে গেছে। তো এই যেরকম লক্ষণ যদি দেখেন, পাখির চোখ দিয়ে পানি পড়ে এবং পাখির চোখ দিয়ে ফুলে যায়, পাখির চোখ যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনারা বুঝবেন পাখির চোখে ইনফেকশন হয়েছে। তো পাখির চোখে যদি ইনফেকশন হয়ে যায় তাহলে আপনারা কী মেডিসিনটি ইউজ করবেন সেটি হচ্ছে, প্রথমত আপনাদেরকে প্রাকৃতিক উপায়ে পাখিকে ভালো করার চেষ্টা করতে হবে। প্রাকৃতিক উপায়ে হচ্ছে আপনার পাখির চোখে নিম পাতা সেদ্ধ করে পানি দিতে হবে, দিনে দুবার করে, দু তিন দিন ট্রাই করবেন। আর হচ্ছে পাখির চোখে অ্যালোভেরা জেল দিতে হবে, আপনি দু পাখির দু চোখে ইউজ করবেন অ্যালোভেরা জেল, দিনে দুবার করে ইউজ করবেন। এরপর যদি ভালো না হয়, আমি প্রাকৃতিক উপায়ে চেষ্টা করেছিলাম কিন্তু পাখি ভালো হয়নি। আরও একটা পাখি আছে যেটারও এই চোখে ইনফেকশন হয়েছে, ভালো হয়নি, কিন্তু এই একটি ওষুধ ইউজ করার কারণে পাখিটা সুস্থ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ওষুধটা দেখাবো। তো আমি পাখিটাকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, যে ওষুধটা আপনারা ইউজ করবেন সেটা এখন কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। ওষুধটার নাম হচ্ছে জেনম্যাক্স, অর্থাৎ জেনম্যাক্স 10 ml। এটি হচ্ছে পাখির একটি চোখের ড্রপ, আপনারা যে কোনো পাখির দোকানে গেলে পাবেন, মানুষের দোকানে গেলে আপনারা পাবেন না, খুব বেশি না, মাত্র 30-40 টাকা দাম নেবে এটার। এই জেনম্যাক্স ওষুধ সম্পূর্ণ জীবাণুমুক্ত চোখে ও কানের ড্রপ, এটা পাখি সাধারণত চোখে এটি ইউজ করা হয়। তো আপনারা এই ওষুধটি খোলার 30 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এই ওষুধটি যদি আপনি দিনে পাখিকে দুইবার করে পাখির চোখে এক ফোঁটা করে যদি পাখির চোখে ড্রপ করে দেন, বা এক ফোঁটা করে যদি আপনার পাখির চোখে দেন, তাহলে আপনার পাখি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমি মাত্র দুদিনে সুফলটা পেয়েছি, আমার পাখি দুটি আল্লাহর রহমতে এখন মোটামুটি ফিট হয়ে গেছে, মানে 80% ফিট হয়ে গেছে। আমার বিশ্বাস যেটা, আর একদিন ইউজ করলে আমার পাখি একদম সুস্থ হয়ে যাবে। তাই যদি আপনার পাখির চোখে ইনফেকশন হয়, আপনার পাখি যে কোনো পাখির চোখে যদি ইনফেকশন হয়, তাহলে আপনারা এই ওষুধটি ইউজ করবেন। আরও বিভিন্ন ওষুধ ইউটিউবে বা গুগলে পাওয়া যায়, কিন্তু আসলে সেগুলো আমি ইউজ করিনি তাই জানি না। আমি এটা ইউজ করে ভালো ফল পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সহজে এই ওষুধটি যে কোনো ওষুধ
যে কোনো ওষুধের দোকানে অর্থাৎ যে কোনো পাখির ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন, এবং আপনারা এই ওষুধটি ক্রয় করে পাখির ঝোঁকে ব্যবহার করবেন, তাহলে আপনার পাখি ইনশাল্লাহ সুস্থ থাকবে। আজকে ভিডিওটি এই পর্যন্ত, যদি আপনার এই ভিডিওটি একটু লুক করে রাখে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর আগে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।